আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 65 নম্বর আলামত যেটা, ইত্তিখাযুল মাসাজিদ তুরুকান, ইত্তিখাযুল মাসাজিদ তুরুকান, মসজিদগুলো এত কারুকার্যময় হয়ে যাবে কিয়ামতের আগে, মসজিদ পর্যটনের কেন্দ্র হয়ে যাবে, ইবাদতের কেন্দ্র হবে না, পর্যটনের কেন্দ্র হবে, এটা কিয়ামতের বড় আলামত হয়ে গেছে। অমুক জায়গায় এত গম্বুজের মসজিদ, মানুষ পিকনিকে যায় ওই মসজিদ দেখার জন্য, ওখানে যাই নারী পুরুষ সবাই মিলে, বেপদ্দা নারীও ওখানে ঢুকতেছে, অজু ছাড়া ঢুকতেছে মসজিদের ভিতরে, আপনার ছবি তোলার প্রতিযোগিতা মসজিদের ভিতরে, মানে আনন্দের বিষয়, এবাদতের জন্য কেউ যায় নাই। পৃথিবীর যে কোনো মসজিদ, মসজিদে ঢুকলেই দুই রাকাত সালাত আদায় করা, এটা মসজিদের হক। এই জন্য আমরা যে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় জিয়ারা যাই, যে কোনো মসজিদে গেলে সুন্নাহ হলো যে ওযু করে ওই মসজিদে দুই রাকাত সালাত আদায় করা, এটা মসজিদের হক। ওইটা ওই মসজিদের বিশেষ ফজিলত না, ওটা দুনিয়ার সকল মসজিদ। তাহলে কোনো এলাকায় কোনো মসজিদে গেলে এই মসজিদে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন, কিন্তু দেখা গেছে পর্যটনের জন্য যারা গেছে এরা সালাত আদায় করে না, এরা তো ছবি তুলতেছে, এই করতেছে, হে করতেছে, আর যারা বানাইছে এরাও এত কারুকর্যময় করছে, মানুষ আসি এসে যাতে এখানে পর্যটন করে। আমি ওইদিকে যশোর খুলনা ওইদিকে কতগুলো মসজিদ দেখছি, মানুষ মসজিদে আসতেছে পর্যটনের জন্য, তারপরে এদিকেও আছে টাঙ্গাইল আরো বিভিন্ন জায়গায়, সারা দেশেই আছে বর্তমানে। এইগুলা হলো কে আমাদের বড় বড় আলামত। মসজিদ পর্যটনের কেন্দ্র না, মসজিদের ভিতর দিয়ে মানুষ পারাপারের রাস্তা না, মসজিদ হবে শুধুমাত্র ইবাদতের জন্য, মসজিদ বানানোর উদ্দেশ্য হবে ইবাদত। এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে এই প্রবণতা বেড়ে যাবে। মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তাত্তাখিযাল মাসাজিদা তুরুকান, যে কিয়ামতের আগে মানুষ মসজিদকে রাস্তা পারাপার বানাবে, মানে এর মসজিদের ভিতর দিয়ে মানুষ এদিক থেকে এদিকে পারাপার করবে, আসা যাওয়া করবে, কিন্তু মসজিদের যে সম্মান মর্যাদা তাজিম সেটা আর মানুষের মধ্যে থাকবে না, মসজিদকে নিজেদের বাড়িঘরের মতো মনে হবে। এরপরে 66 নম্বর আলামত যেটা, কালাউল মোহর সুম্মা তুরাক্ষাস, এটা হলো মোহর ধরার পরিমাণ বেড়ে যাবে, মানে কাপ থেকে কে মোহর বেশি ধরতে পারে এই প্রতিযোগিতা চলবে। অমুকের মেয়ের মিয়া 10 লাখ ধরছে, আমার মেয়ে কি এর থেকে কম নেই, আমার মেয়ের 20 লাখ, আরেকজন বলবে মিয়া আমার মেয়ের 30 লাখ, আর এগুলা হয়ে যাবে মানে মানুষকে শোনানো যে আমার মেয়ের এত লক্ষ টাকা মোহর হয়েছে, আর দৃষ্টিভঙ্গি হলে এটা দেওয়া লাগবে না, আদায় করা লাগবে না। 40 লাখ দিলে তোমার অসুবিধা কি, এটাকে দেওয়া লাগবে নাকি, এটা দেওয়া লাগবে যদি কোনো কারণে তুমি ছাড়ে দিতে চাও, তালাক দিতে চাও, তখন এটা দেওয়া লাগবে। স্বাভাবিকভাবে মানুষ মনে করে মোহর দেওয়া লাগে না, অথচ মোহর দেওয়া ফরজে আইন, দিতেই হবে তাকে, যে বিয়ে করছে তাকে মোহর দেওয়া লাগবেই, এটা ফরজ। কিন্তু কিয়ামতের আগে গালাউল মোহর, মোহরের আধিক্যতা এবং মোহরকে মর্যাদার প্রতীক মনে করবে, এটা মিয়া চৌধুরী বংশের মেয়ে, এটা বুইয়া বংশের মেয়ে, অমুক বংশের মেয়ে, এত টাকার কমে মোহর হবে না, মানে বংশীয় আভিজাত্য মোহর দিয়ে নির্ধারণ করা হবে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মোহর বেশি হওয়া যদি সম্মানের আভিজাত্যের প্রতীক হইতো, আল্লাহর জমিনে সবচাইতে বেশি মোহর হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের, তার থেকে সম্মানী মহিলা দুনিয়াতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে তাদের মোহর থাকতো দুনিয়ার সবচাইতে বেশি, কিন্তু তাদের মোহর 400 দেরহাম, তারপরে আরো কম, এর থেকে বেশি ছিল না, তাদের মোহর ছিল এরকম অল্প সামান্য। তাহলে মোহর বেশি ধরা এটা বংশীয় আভিজাত্যের প্রতীক নয়, বরং ওই মোহরটাই উত্তম যে মোহরটা স্বামী আদায় করতে সক্ষম, ওই মোহরটাই। এবং অনেক সময় আপনারা মুরব্বীরা খেয়াল করবেন, এরকম বিয়ে সাদের মজলিসে মুরব্বীদেরকে ডাকে, হাজি সাহেবদেরকে ডাকে, যে একটু বিয়ের কথাটা একটু বলে দেন, মজলিসে বসে, বসার পরে আপনারা যারা মোহর বেশি ধরে দিবেন, ওই ছেলে যদি আদায় করতে না পারে, এটার জন্য কি আমাদের মধ্যে আপনারও দায়ী হবেন না। এই জন্য ওখানে বসেই এইসব বিষয়ে কথা বলতে খুব সাবধান, সতর্কভাবে যে ছেলে কতটুকু দিতে পারবে। আলহামদুলিল্লাহ আমি এদিন এক বিয়েতে গেছি এক জায়গায়, ছেলেকে জিজ্ঞাসা করছি তুমি মোহর কত দিতে পারবে, 1 লাখ টাকা দিতে পারবো, বাস মেয়ে পক্ষ বললে আলহামদুলিল্লাহ এটাই মোহর, যা দিতে পারবে, 1 লক্ষ টাকা নগদ পকেট থেকে বাইর করে দিয়ে দিছি,
সাতটাতে এক লাখ টাকা নিয়ে আসতে পকেটে করি এক লাখ টাকা দিছে মোহর আদায় বিয়ে আলহামদুলিল্লাহ এটাই হলো সুন্নাহ এটাই হলো আল্লাহর দিন দিন বুঝলে এটা আর মোহর দিয়ে বিয়ে কোনোদিন ঠেকায় রাখা যায় না মানুষ যখন তালাক দিবে তখন যত টাকায় মোহর ধরেন সে আর বিয়ে থাকবে না বিয়ে টিকবে না আর বিয়ে যদি থাকে মোহর কম দলিও বিয়ে কোনো সমস্যা হবে না বিয়ে থাকা না থাকা মোহরের উপরে নির্ভরশীল নয় এই গালাউল মোহর এটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় মোহর এরকম বেড়ে যাবে সুম্মা তুরাক্কাস আবার মোহর সস্তা হয়ে যাবে মানে এক সময় মোহরের চড়া দাম আবার পরে মোহর এক সময় সস্তা হয়ে যাবে সস্তা কখন হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আরেক হাদিসে বলেছেন আরেক আলামত